হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিলবোর্ড, তার মধ্যে ম্যাকডোনাল্ডের এখানে বিলবোর্ডটা লাগানো হয়েছে। প্রথমে এটা ব্ল্যাঙ্ক ছিল, লাইক এরকম, তো এটার উপরে ম্যাকডোনাল্ডের বিলবোর্ডটা লাগানো হয়েছে। তাহলে চলুন এই যে প্রসেসটা, এটা কীভাবে আমি এখানে বসাইছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। এটা বসানোর প্রসেসটা আপনাদেরকে খুব সহজেই আমি দেখিয়ে দিব। প্রথমে আমি এটা ক্লোজ করে নিচ্ছি। ওকে, তো আমি এখন ওপেন করে নিব। এর জন্য প্রথমে আমি এটা ওপেন করে নিচ্ছি বিলবোর্ডটি। তারপর ম্যাকডোনাল্ডের ব্যানারটা ওপেন করে নিলাম। তাহলে ভিউয়ার্স, এখানে দেখেন, এখানে আমি একটু ক্রপ করে এটা অ্যাডজাস্ট করে নেব। মনে হচ্ছে ঠিক আছে। আমি একটু জুম করে নিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখান থেকে আমি কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট, কন্ট্রোল সি সে কপি করে নিলাম। তারপরে এই লেয়ারটা ওপেন করে এখানে আমি একটা কপি বানিয়ে নেব। দেখুন, কপি বানানোর পরে জাস্ট আমি ফিল্টারে চলে যাব। ফিল্টারে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনটা ভ্যানিশিং পয়েন্ট, এটা শর্টকাটে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস বি চেপেও এটা আপনি নিতে পারবেন। জাস্ট এটা আমাদের প্রেস করে দিলাম, একটু সময় নেবে। দেখুন, ওপেন হয়ে গেছে অলরেডি। তারপর আমি কি করব, এই যে পয়েন্টটা আছে এটা আমি খুব পারফেক্টভাবে এখান থেকে আমি কোন জায়গাতে আমি বসাতে চাচ্ছি ব্যানারটা, এটা আমি সিলেক্ট করে নিব ইনসাইড প্লেসটা। আপনারা খুব সূক্ষ্ম এটা সিলেক্ট করে নেবেন। দেখুন, অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখুন এটা আমি খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি কন্ট্রোল বি প্রেস করে দেব, আমি যেটা প্রথমেই ওখানে কপি করে রেখেছিলাম। এখন কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নিব। এর জন্য প্রথমে আমি একটু এটা ভিতরে টেনে নিলাম, এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। দেখুন ভিউয়ার্স, এটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। জাস্ট ওকে প্রেস করে দিলাম। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, দেখুন খুব সহজ একটা প্রসেস, আপনারা 2 মিনিটের মধ্যে এটা করে নিতে পারবেন। আরেকটা কথা, এখানে কিন্তু আমি জাস্ট ম্যাকডোনাল্ডের ব্যানার বসিয়েছি, আপনারা যে কোনো কিছুর ব্যানার এখানে বসাতে পারবেন। লাইক আপনার ফটো, আপনার নিজের ইমেজ পিকচার এখানে সেট করতে পারবেন, আপনার যদি রেস্টুরেন্ট থাকে বা আপনি যে কোনো ইমেজ এখানে আপনার মন মতো করে বসিয়ে নিতে পারবেন। তো দেখুন, প্রথমে ঠিক এরকম ছিল, ব্ল্যাঙ্ক হোয়াইট, তো ম্যাকডোনাল্ডের ব্যানার বসানোর পরে ঠিক এরকমটা হয়েছে। তো ফ্রেন্ডস, খুব সহজ একটা পন্থা, খুব সহজে আপনারা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।